খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। ঠিক এমনই এক মুহূর্তে হাজির জি বাংলার উড়ন তুবড়ি। মা ও তিন মেয়ের গল্প নিয়ে ধারাবাহিক শুরু হলেও তারপর নানান ভাবে বদলেছে গল্প, যদিও প্রথম থেকেই বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। কিন্তু গতকাল শেষ হয়ে গেল এই ধারাবাহিকের শুটিং, আর শেষ দিনে ধরা দিলেন সকলের প্রিয় জুটি অর্জুন তুবড়ি, অর্থাৎ স্বস্তিক এবং সোহিনী ছিলেন পরিচালক। কি বললেন সকলে শুনে নিন তাদের থেকেই। যেটা শুনছিলাম যখন ক্যান্ডিড শটের কথা বলা হলো, বললো কি করবো, মারামারি হচ্ছে, তো মারামারিটা কতটা বাড়লো একটু শুনি সেটা। আমাদের মতো মারামারি বাড়তেই থাকবে, সেটার কোনো শেষ নেই, যত বছর যাবে আরো মারামারি বাড়বে। একটু শুনি, হ্যাঁ তিয়াশা কিছু বলছে, তিয়াশা অনেক কিছু না, সেই জন্য সবাই আমাকে অনেক চুপ করে থাকবে, বেশি বেশি বলা ভালো না। তো ওর সাথে আমার নতুন জার্নি, আমি যখন নিজে শুনেছিলাম তখনও ভীষণ হ্যাপি হয়েছিলাম, কারণ আমাদের দুজনের কোয়ার্ডিনেশন কৃষ্ণকলি থেকে খুব ভালো, আর আমি কিছু পেলাম না, যাই হোক সেটাই থাকবে। কারণ নীল ভীষণ কুল, আমি প্রচন্ড রেগে যেতাম। তো আমি যখন এসেছিলাম তখন আমি অনেকটা ছোট ছিলাম, আর ঠিক আছে একটু তো বড় হয়েছি নাকি, তখন অনেকটা ছোট ছিলাম, খুব রেগে যেতাম, কাঁদতাম, ঠিক আছে যে না আমি করবো না, কেন ওর আগে ব্যাক আপ, কেন আমার আগে সবাই ছেড়ে চলে যাচ্ছ। তো তখন ওরা আমাকে বোঝাতো, ও একটু তো ম্যাচিওর হয়েছি বলো, সেটা তো বলো, তুমি নিজে বলেছো এই কথাটা আমাকে, আগে 2% ছিল এখন 2.5%। ওদের কাছে মানে নীলের কাছ থেকে আমি পার্সোনালি অনেক হেল্প পেয়েছি, তখন হয়তো ক্যামেরাটা নিতে পারতাম না, বাট এটা আমার মনে আছে ও ফার্স্ট আমাকে হেল্প করেছিল যখন আমি ওয়েসে দাঁড়িয়েছিলাম, ও তখন আমাকে বলেছিল যে লেফট কানে তাকাও, ঠিক আছে এটা আমার মনে আছে। তো এইগুলো হেল্প চলতে থাকছিল, তার আবার ওকে পেয়েছিল, ও ভীষণই ভালো আছে, যত রাগ ছিল, ঠিক আছে যত রাগ ছিল আমি দেখতে পাচ্ছি নীলের চরিত্র, সেও মজা দেখতে চাইছে কি করে স্কুলে এসে, আর ও মজা দেখাবে, চরিত্র আছে ওর, একটা চরিত্র আছে, দুজনে ডায়ামেট্রিক্যালি সাউথ পোল নর্থ পোল, আর আই থিংক ওই ওই কোঅর্ডিনেশনটাই হয়তো মানুষের ভালো লাগে অনেক সময়, যে দুজনেই শান্ত, দুজনে প্রতিদিন রাত 8টার সময় শুধুমাত্র স্টার জলসায় সবাই দেখবে, আর আমাদের ভালোবাসা দেবে একদম। থ্যাংক ইউ।